আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম আহমদ হুসল্লিম আল্লাহ হাবিব হিল করিম আম্মাবাদ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষায় আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠানে আছেন আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এবং আপনারা দেখে থাকেন আপনাদের বাবুদেরকে নিয়ে আজ তার ব্যতিক্রম নয় আজকে কথা বলবো এবং কথা শুনবো আমরা বিষয়বস্তু হল সাফাত আমরা আমাদের বাবুদের কাছে আসি কেমন আমরা আমিও আছি আজকে সাফাত নিয়ে কথা বলবো কেমন তো আজকে কে কি বলবে আমি একটু আগে শুরুতেই জানতে চাই বলো তোমরা কে কি বলতে চাও হাত তোলো সবাই তো হাত তুলেছে তুমি কি বলবে মামুনি হাদিস শরীফ তুমি দোয়া দোয়া আর তুমি প্রশ্নটা শুনে ফেলি কত সাফাত মানে কি সাফাত মানে কি তুমি কোরআন তেলাওয়াত করতে চাই মাশাআল্লাহ কোরআনি করিম তেলাওয়াত করবে আর ছোট্ট বাবু তুমি কিছু বলতে চাও হাদিস শরীফ ঠিক আছে হাতটা নামাও তোমার কাছ থেকে আমি হাদিস শরীফ শুনব আর তুমি কি বলবে নাত-এ-রাসুল নাত তুমি প্রশ্নটা শুনে ফেলি মহানবী কাদের জন্য সাফাহাত করবেন আর মামুনি তুমি কি বলতে চাও তাও শুনবো হ্যাঁ সাফাত কাকে বলে এই হলো প্রশ্ন তাই না সাফাত হলো সুপারিশ সাফাত শব্দের অর্থ কি বলো সুপারিশ আমাদের প্রিয় নবী রসুল করিম সবাই বলো সাল্লাহ আল্লাহর দরবারে যে সুপারিশ করবেন আমাদের জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হল সেই সুপারিশ আরবিতে বলে সাফাত বাংলায় বলে সুপারিশ প্রথমে তেলাওয়াত কে জানি তেলাওয়াত করবে তুমি তেলাওয়াত করবে হ্যাঁ একটু তেলাওয়াত করো কি নাম তোমার নামটা বলো তো মোহাম্মদ তানভীর তানভীর ঠিক আছে তেলাওয়াত শোনো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. মার্শাল্লাহ বলো হ্যাঁ পৌরাণিক খেরিমির তেল আরও সুন্দর হতে হবে কিন্তু তোমাকে দিয়ে আরও ভালো করে তেলাওয়াত করার করা সম্ভব তুমি আরও ভালো করে শিখবে কেমন আমরা যেই সাফাত নিয়ে আলোচনা করবো হাদিসের একটা গল্প আছে বিশাল গল্প শুনলে খুব ভালো লাগবে তোমাদের আমাদের প্রিয় নবী মহানবী হযরত মোহাম্মদ সাল্লসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী বলো সর্বশ্রেষ্ঠ যত নবী পৃথিবীতে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন সবার উপরে যার মর্যাদা তিনি হলেন আমাদের প্রিয় নবী রসুল করিম গল্পটা হল কেয়ামতের দিন সকল মানুষ খুব টেনশনে থাকবে মুসিবতে থাকবে সবাই সাহায্য চাইবে কে করবে সাহায্য কার কাছে সাহায্য পাওয়া যাবে সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে মাক্ত হয়ে যাবে মানুষ ঘামে কেয়ামতের ময়দান বন্যা হয়ে যাবে এরকম একটা বিপদের মধ্যে সবাই সাহায্য খুঁজতে যাবে কে করবে সাহায্য এটা হাদিসের গল্প মানুষেরা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন যে চলো আমাদের আদি পিতা হজরত আদম আমরা হলাম তার সন্তান বনি আদম তো বাবার কাছে সন্তান যদি বিপদে পড়ে সাহায্য চায় নিশ্চয়ই বাবা সাহায্য করবে তাই না হ্যাঁ সবাই মিলে সবাই পৃথিবীর সব মানুষ সিদ্ধান্ত নিয়ে হজরত আদম সালামের কাছে যাবেন গিয়ে কি বলবেন যে আপনি তো আবুল বসর সকল মানুষের পিতা আমরা সবাই বিপদে পড়েছি আপনি আমাদের বাবা আমাদেরকে সাহায্য হজরত আদম আরাল্লাম বলবেন লাস্তুল আহা আজকে এ কাজটা এ মুহূর্তে আমি পারবো না কারণ আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত নাফসি 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 আল্লাহ আমাকে বাছান আমাকে বাছান আমাকে বাছান হজরত আদম নফসি নাফসি বলছেন তো আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না একটা কাজ করো তোমরা আরেকজনের কাছে যাও তোমরা নূ নবীর কাছে যাও সবাই দৌড়ে নৌ নবীর কাছে যাবেন বলবেন আপনি নজিউল্লাহ মহাপ্লাবন হয়েছিল সারা পৃথিবীতে আপনি নৌকায় উঠে নৌকা বানিয়েছেন নৌকায় উঠে আপনি নাজাত পেয়েছেন মহান আল্লাহ আপনার ওপর নামত দিয়েছেন আমরা বিপদে আছি আমাদেরকে সাহায্য করুন বলবেন আহা আমি পারব না আমি নিজেকে নিজেই হ্যাঁ ব্যস্ত আছি তোমরা একটা কাজ করো অন্য কারো কাছে যাও আরেকজনের কাছে যাও তো সব সকল মানুষ জিজ্ঞেস করবেন কার কাছে যাব বললেন তোমরা ইব্রাহিমের কাছে যাও কারণ তিনি খলিল উল্লাহ আল্লাহর বন্ধু গল্পটা অনেক বড় কিন্তু আমরা গল্পটা শুনব বাকি অংশ শুনব আচ্ছা মামুনি তুমি না কি জানি হাদিস শোনাবে বলছিল তাই না তোমার নাম কি একটু জোরে বলো তো দেখি তোমার হাদিসটা শুনি একটু একটু জোরে বলতে হবে এক নাম্বার হাদিস শরীফ

তুমি সুন্দর করে একটা হাদিস শরীফ শুনিয়ে দিয়েছো আর নাথ রসুল জানি কে শোনাবে আজকে মামনি তুমি আচ্ছা শোনাও নাথ রসুল শোনাও কোনো দিন তোমাকে দেখি দে গোহায় ও বি একবার দেখা দাওয়া মায় ও বিয়ে একবার দেখা দাওয়া মায় প্রাণ ভরে দেখ দেব রোজা তোমার শীতল হবে মন যায় যায়মার গিলাফ চুমু খেতে মন চায় ও গুন একবার দেখা দাওয়া মায় কেদি কেদি বার বার করি ভাসো না মন শুধু চাই যেতে দূর মদিনা তোমার প্রিয় করে রৌ যায় তোমার প্রেমিক করে ডাকায় অগণবি একবার দেখা দাম অগণ বি একবার সুন্দর দরবারে যাওয়ার সব থাকে গল্পটা আমরা সামনে গিয়ে নিয়ে যাই হজরত ইব্রাহিম আলহ কাছে সবাই যাবেন বলবেন আপনি তো আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে খালিল বানিয়েছেন আমরা বিপদে আছি আমাদেরকে সাহায্য করুন তিনিও একই কথা বলবেন আজকে তো আমি নিজেকে নিয়ে ব্যস্ত তোমাদেরকে সাহায্য করতে পারবো না একটা কাজ করো তোমরা মূসার কাছে যাও তিনি কলিমুল্লাহ সবাই আবার মূসার কাছে যাবেন নবী মূসা আলহ গিয়ে মূসা ইসলামকে বলবেন আমরা বিপদে আছি আপনি কলিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আমাদেরকে সাহায্য করুন তিনি বলবেন আমি পারবো না এই মুহূর্তে আল্লাহর মুখোমুখি দাঁড়াবার সুপারিশ করার সেই সাহস আমার নাই এ মুহূর্তে তোমরা নবী ঈর্ষার কাছে যাও তিনি হল্লাহ বলো তিনি রোহল্লা তিনি হয়তো তোমাদেরকে কিছু একটা করতে পারবেন সবাই সব মানুষ নবী ঈর্ষার কাছে যাবেন বলবেন নামতা রোহল্লাহ আপনি আল্লাহর স্পেশাল সৃষ্টি আমরা বিপদে আছি আমাদেরকে উদ্ধার করুন তিনি বলবেন এই মুহূর্তে আমি আল্লাহর কাছে মুখোমুখি দাঁড়াতে পারবো না তোমাদেরকে সাহায্য করতে পারবো না তবে যিনি সাহায্য করতে পারবেন আমি তোমাদেরকে তার কাছে পাঠিয়ে দিচ্ছি ওনার ঠিকানা আমার জানা আছে ওনার ঠিকানা আমার জানা আছে আর জানি কে কি বলবে তুমি ও তুমি হাদিস শরীফ এ একটা হাদিস শরীফ বলেছে তুমি আর একটা হাদিস শরীফ বলবে দেখি তোমার হাদিসটা শুনে একটু দুই নাম্বার হাদিস শরীফ ওয়া আন উসমান ইবেনি আফফান কলা কলা রাসুল সুল্লাহ আল্লাহি ওয়াসাল্লামা হয় রকুমান তাল্লামাল কুর আনা আল বুকরি দুই নম্বর হাদিস শরীফের অর্থ ওয়া আন উসমান এবেন আফান রাজা আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন রাসুল সুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি যার কোরআন শিক্ষা করে এবং অপর শিক্ষা দেয় তুমিও যে হাদিসটি বলেছ মামনি হাদিস বলেছে সুন্দর হয়েছে কেমন আরও শিখতে হবে কিন্তু হজরত ঈসা আর ইসলাম বললেন যে যিনি পারবেন সাহায্য করতে ওনার ঠিকানা আমার জানা আছে সবে বললেন নবী ঈশা উনি কে কার কাছে যাব একটু তাড়াতাড়ি বলুন বললেন আখরি জামানার নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর প্রিয় নবী আল্লাহর হাবিব নবী আমাদের পেয়ারা নবী মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ তোমরা তার কাছে যাও আজকে তিনি পারবেন তোমাদেরকে সাহায্য করার জন্য সবাই বলো সুবহান আল্লাহ নবীজির কাছে সবাই যাবেন পেয়ারা নবী রসুল করিম সল্লাসাল্লামকে বলবেন আপনি তো আল্লাহ রসুল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমরা বিপদে আছি আমাদেরকে সাহায্য করুন নবীজি তখন কি বলবেন জানো নবীজি বলবেন আনা আনালাহা আনা হা তোমাদের এই কাজের জন্য আজকে আমি তোমাদের সাহায্যের জন্য আজকে আমি আদম আলহ ইসলাম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত সবাই বলেছেন লাস্তুলাহা আমি পারবো না আমি নই অ্যানাদার পারসন কেউ একজন আছেন আমাদের পেয়ারা নবী রসুলে করিম ইসলাম বলবেন আমি আজকে তোমাদের সাহায্যের জন্য আমি এই হলো অন্য নবী এবং আমাদের নবীর মধ্যে পার্থক্য ওনারাও নবী নিশ্চয়ই ওনাদেরকে সম্মান করতে হবে তাই না নবী হিসাবে মানতে হবে না কিন্তু মর্যাদা এবং সম্মান আল্লাহ আমাদের পেয়ারা নবীকে সবার চেয়ে বেশি দিয়েছেন সে কারণে ওই মুহূর্তে অন্য নবীরা যা পারবেন না আমাদের পেয়ারা নবীরসুলে করিম সল্ল্লাহ আলিউসাল্লাম বলেছেন আমি পারবো আমি এখন এই বিপদে পড়া মানুষগুলো যখন একজন সাহায্যকারী পেলেন কীরকম লাগবে তখন ভালো লাগবে না সবাই আশ্বস্ত হয়েছে আমরা একজন সাহায্যকারী পেয়েছি সুপারিশকারী পেয়েছি এবার পেয়ারা নবীর রসুলে করিম সল্ল্ আলী সাল্লাম আরসের নিচে সেজদায় পড়ে যাবেন কাকে আল্লাহকে সেজদা কার জন্য সবাই বলো সেজদাকার জন্য আল্লাহর জন্য নবীজি নিজেই বলছেন ওই সেজদার মধ্যে আমি আল্লাহর এত প্রশংসা বাণী করব এত প্রশংসা করব যেই প্রশংসা পূর্বে কেউ করতে পারেনি এবং এই সেজদার পরেও আর কখনো এই প্রশংসা কেউ করতে পারবে না তো কোথা থেকে আসলো সেই প্রশংসা আল্লাহর জানিয়ে দেওয়া আল্লাহর বলে দেওয়া শব্দ এবং বাক্য দিয়ে আমাদের নবীজি আল্লাহর প্রশংসা করবেন প্রশংসা করে আল্লাহকে এমন খুশি করবেন আল্লাহ ছিলেন তো রাগান্বিত নবীজির প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন সুহান আল্লাহ বলো আল্লাহ রাগান্বিত ছিলেন মানুষের পাপ মানুষের গুনাহের কারণে নবীজি যখন সেজদা করে আল্লাহর প্রশংসা করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন খুশি হয়ে এবার প্যারা নবী রসুল করিম সল্লা আলী আহ্বান জানাবেন বলবেন ইয়া রসুল আল্লাহ এর ফারসাক আপনি আপনার মাথা উত্তোলন করুন ওয়াসাল তোতা আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়া কুল তুসমা আপনি বলুন আপনার কথা শোনা হবে ওয়াশফা তুসফা আপনি সাফাত করুন আপনার সাফাত কবুল করা হবে সুহান আল্লাহ বলো গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি তো আমরা গল্পটা শুনছিলাম তাই না মামুনি তুমি তোমার নামটা জানি কি আচ্ছা তুমি না আমাকে কি শোনাবে বলেছিলে দোয়া আচ্ছা দেখি দোয়াটা বলো সুন্দর হয়েছে আরো সুন্দর দোয়া আছে আরো শিখতে হবে দোয়ার ছোট বই আছে কেমন ওই বইগুলো কিনে ওখান থেকে শিখাতে বলবে আর মামনি তুমি জানি কি বলবে বলেছিলে তার শাহরটা দেখি শোনাও তো তার শহরটা

তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই কিছু না কিছু বলেছ আলহামদুলিল্লাহ তবে গল্পটা শেষ করতে হবে এবার পেয়ারা নবী ওই যে সবাই মিলে নবীজির কাছে গিয়েছিলেন নবীজি আল্লাহর কাছে বলবেন আল্লাহ খুশি হয়ে যাবেন ওই প্রশংসা বাণী শুনে আল্লাহকে বলবেন রম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত সব নবীরা বলেছেন নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আর আমাদের নবী বলেছেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে তুমি হেফাজত করো আমার উম্মতকে তুমি রক্ষা করো কথা বুঝতে পেরেছ এখানে যে নবীজি বলেছেন আমার উম্মত এটার অর্থ শুধু আমরা নই সব মানুষ সকল নবীর ইমানদার উম্মত এটা মনে রাখতে হবে কারণ যাদের ইমান নাই তাদের জন্য কোনো সাফাত বলো 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 যাদের ইমান নাই তাদের জন্য কোনো সাফাত নাই যাদের ইমান আছে কিন্তু গুনাগার তাদের জন্য সাফাত আছে নবীজির একটি হাদিস শরীফ তোমরা শুনো নবীজি বলেছেন সাফাতি লে আহালিল কাবাই রেমিন আমার আমার উম্মতের কবিরা গুনাগার যারা ইমান আছে কিন্তু গুনাগার আমি তাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করব আল্লাহ তারা হয়তো গুণা করেছে শয়তানের প্ররোচনায় পড়ে কিন্তু আল্লাহ আমার এই উম্মতরা তোমাকে বিশ্বাস করত। ইমান এনেছে তাদের ইমান আছে গুণাগার তাহলে সফাত কাদের জন্য যাদের ইমান নাই তাদের কোনো সাফাত আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তাই না আল্লাহ ইবাদত পাওয়ার একমাত্র হকদার ঠিক না একমাত্র কার ইবাদত একমাত্র কার এই কথাগুলো যারা বিশ্বাস করে তাদের জন্য সফা কথা বুঝতে পেরেছ আখেরাত বিশ্বাস করে কোরআন করিম আল্লাহর কালাম মানে তকদিরে বিশ্বাস করে সকল নবী এবং রসুলদেরকে বিশ্বাস করে তাই না আখেরাতে বিশ্বাস করে এই কথাগুলো যারা মান্য করে তাদেরকে বলা হয় ইমানদার তারা গুণা করে শয়তানের প্ররোচনায় তো গুণা হয়ে যায় নবীজি বলেছেন এই রকম ইমানদার গুণাগার যারা তাদের জন্য কেয়ামতের দিন আমি নবী সাফাত করবো সুহান বলো নবীজি সাফাতের অনুমতি পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এবার অন্য নবী এবং রসুলগণ নিজ নিজ উম্মতের জন্য সাফাত করার অনুমতি পাবেন এতক্ষণ তো বলেছেন আমি পারবো না তাই না আদম থেকে শুরু করে করেইসা নবী পর্যন্ত কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীজি সাফাতের অনুমতিটা নিয়ে আসবেন কেমন সাফাতের অনুমতি আনার পরে এবার সব নবী এবং রসুল নিজ নিজ উম্মতের জন্য সাফাত করতে পারবেন হজরত আদম সাফাত করবেন হজরত নো সাফাত করবেন ইব্রাহিম নবী সাফাত করবেন মুসা নবী শাফাত করবেন ঈসা নবী সাঁফাত করবেন আপন আপন উম্মতের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল শুধু তাই নয় সাহাবাইকার সাফাত করতে পারবেন আল্লাহর অলি বুজুর্গ যারা ওনারাও সাফাত করতে পারবেন ওই নবীজি অনুমতি আনার কারণে সে কারণে আমাদের নবীজির একটা লক্ষ্য একটা উপাধি আছে একটা মর্যাদা আছে নবীকে বলা হয় উল মুজনিবিন বলো শফিউলিন সবাই বলো সবাই উল মুজনিবিন অর্থ হলো গুনাহগারদের সাফাতকারী কেমন লেগেছে আমাদের এই নবীর মর্যাদাটা শুনে তোমাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের অনুষ্ঠানে এসেছ ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় হবে আরও আসবে শুধু দর্শক ইসলামের দিনের এই কথাগুলো আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিব করুন এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ